Dear student, learn. Welcome to Kadir Bolicha Education e-learning class KG 1 Bangla. আজকে তোমাদের কালকে আমি দিয়েছিলাম আকার যোগে ওই যে কাক থেকে চালক পর্যন্ত আজকে তোমাদের হবে ছবি দেখে নাম লেখো ছবি দেখে নাম লেখো ছবি দেখে নাম দেখো এখানে একটা গাছের ছবি আছে এই যে খালি ঘর আছে আর ছ আছে আবার দেখো খালি ঘর আছে আর বোরকে জয় আকার আছে আবার এখানে দেখো খালি ঘর আছে আর প আছে তারপরে আছে দেখো খালি ঘর আছে ছ আছে আর এবারে খালি ঘর আছে তাহলে এবারে এই কটা আমি দেখছি যে আমি দেখাচ্ছি দেখো ছবি দেখে নাম লেখো এখানে ছ আছে তাহলে গাছ গয়াকার ছ গাছ গয়াকার ছ গাছ আ তয়াকার আতা আচ্ছা রয়াকার বর্তে জয়াকার রাজা কয়াকার ককার এখানে ক আছে তাহলে দন্তেস্বর আকার ক সাপ আর ময়াকার ছ মাছ তাহলে এই যে ছবি দেখে নাম লেখো এইখানে একটা করে বর্ণ নেই যেটা নেই সেটা দিয়ে পূরণ করে একটা শব্দ হলো দেখো গয়াকার ছ গাছ রয়াকার গতি জয়াকার রাজা দন্তে সয়াকার ক সা আর ময়াকার ছ মাছ আ তয়াকার আতা কয়াকার ক কা এর উপরে তোমরা এই বানানগুলো দেখেছো পড়েছো মুখস্থ করেছো নিশ্চয়ই তাহলে তোমরা এই জন্য এটাও তোমরা পেয়ে গেলে এর উপরে সবই আছে তারপরে তো দেখো সাজিয়ে লিখতে হবে আমাদের কিভাবে সাজিয়ে লিখবে সাজিয়ে লেখো সাজিয়ে লেখো দেখো এই যে ঘ বয়াকার আছে তাই না এবারে কি লিখবে তোমরা বাঘ বানান শিখেছো বয়াকার ঘ বাঘ তাহলে এই যে বাদ হয়ে গেল সাজিয়ে লিখতে এখনই আতা বানান শিখলে এর আগেও তোমাদের আতা বানান শেখানো হয়েছে তাহলে এটা দেখো ভুল লেখা থাকবে এরকম এলোমেলো তোমাকে সাজিয়ে লিখতে হবে এখানে তয়াকারও আছে আ আছে তাহলে আতা বানান কি জানো আ তয়াকার আতা তারপরে দেখো ছ আছে আর গয়াকার আছে তাহলে সাজিয়ে লিখলে কি হবে গয়াকার ছ গাছ তাহলে সাজিয়ে লিখলে আমাদের গাছ হয়ে গেল আবার দেখো তয়াকার আছে আর গয়াকার আছে তাহলে সাজিয়ে লিখলে কি হবে পাতা কয়াকার তয়াকার পাতা পাতা তারপরে দেখো ছ আছে আর ময়াকার আছে সাজিয়ে লিখে কি হবে ময়াকার ছ মাছ আর প আছে
এখানে বর্ণ ছিল না শূন্য স্থান ছবিতে ছিল এখানে এই শূন্য স্থানে আমরা বর্ণ বসিয়ে মানে কি করলাম একটা করে শব্দ বর্ণ করলাম তাহলে গয়াকার ছ আ তয়াকার আতা কয়াকার ক কা আ লয়াকার গতি জয়াকার রাজা দন্ত সয়াকার প সা ময়াকার ছ মা এই জিনিসটা করলাম কি শূন্য স্থানে ছিল না খালি ঘরে কিছুই ছিল না আমরা পূরণ করে শব্দ করলাম আর এখানে দেখো ওই জিনিসগুলো কিন্তু এর মধ্যেই আছে বারবার একই জিনিস আছে কিন্তু আমরা প্রশ্নগুলো আলাদা আলাদা ভাবে করছি যেমন এখানে সাজিয়ে লেখা কি ছিল ঘ আছে গয়াকারে পা আছে এটা আগে ঠিক করে সাজিয়ে লিখতে গেলে কি হয় গয়াকার ঘ বা আবার দেখো তয়াকার আছে আ আছে এইখানে ঠিক করে সাজিয়ে লিখলে কি হবে আ তয়াকার আতা ছ আছে গয়াকার আছে তাহলে এটাকে ঠিক করে লিখতে হবে সাজিয়ে গয়াকার ছ গাছ আর তয়াকার পয়াকার তাহলে এটা তো আর হয় না এটা আমরা সাজিয়ে লিখলাম দেখো পয়াকার তয়াকার পাতা ম আছে ছ আছে গয়াকারে মা আছে তাহলে ময়াকার ছ মাছ তারপরে দেখো প আছে দন্তে সয়াকার আছে দন্তে সয়াকার ক সা এটা করলাম এই দুটো তোমাদের আইটেম আজকে এইচ ডব্লিউ পড়া থাকবে এটা এইচ ডব্লিউ 15 পাতা হ্যাঁ 15 পাতা থাকলো আজকে তোমাদের ছবি দেখে নাম লেখো ছবি আকার যোগে আর সাজিয়ে লেখা এই দুটো থাকবে এবং বারবার খাতায় লিখে অভ্যাস করবে আর আমাদের এইচ ডব্লিউ খাতায় জমা দেবে ভালো থাকবে